গেছি নাপালে আজকে, যেটা হচ্ছে এই প্রবলেমে ওরা নতুন খুলেছে। আর যেহেতু নতুন মিষ্টির দোকান, ট্রাই তো করতেই হবে, আমি তো নতুন জিনিস ট্রাই করাতে একদম পুরো পাক্কা। বাট ইয়েস, যেহেতু সুইট, আমি নতুন জায়গা থেকে, যেহেতু আমার ফার্স্ট ওয়ান কেক হচ্ছে, আমি ভাবলাম আমি এদের এখানে আসি আর এখান থেকে আমি আমার ছোট্ট একটা কেক নিয়ে নিই আপনাদের সাথে সেলিব্রেট করার জন্য। তো যারা এরপরে থাকেন বা এরপর লাইনে থাকেন, তারা মাস্ট 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 এখানে আসবেন এবং কি এখান থেকে ট্রাই করতে পারেন। ওদের মিষ্টির সাথে সাথে যেটা রেখেছে, স্ন্যাকের অনেক বক্সেস, লাইক কেক ক্যাবে নেয়ার অনেক অপশন আছে, আর ফ্রেশ পেস্ট্রির সাথে শুরু করে পেস্ট্রি পর্যন্ত আছে, এবং কি সব ধরনের ঝাল, আর এখানে ক্রিম রোলটা পর্যন্ত রাখা আছে। যদি কেউ ট্রাই করতে চান, ইউ ক্যান ট্রাই দিস ওয়ান, দিস ইজ রিয়েলি নাইস। সাথে এখানে জিলাপি আছে, কিন্তু এত মিষ্টি নিয়ে তো শেষ করতে পারবো না, তাই আমি এত কিছু নিচ্ছি না, আমি শুধু কেক খেয়ে নিচ্ছি আপনাদের সাথে কাটাতে। That's nice, but that's too big for us, Abu. It's two chocolates. And they have the small one for that one, if you like that one. Look, they have the same one in small here. Yeah, that's too chocolatey. Too chocolatey. What about that strawberry one? Or maybe there's some on top as well? There's something with a little bit more colors. Hello. আপনাদের সাথে কেকটি কাটার জন্য। তো ফাইনালি আমরা 1K ফ্যামিলি মেম্বার হয়েছি, আর ভাবলাম যে কেননা আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, ডেফিনেটলি কেক সেলিব্রেশন করার তো যে কোনো খালি বাহানা দরকার হয়, যে যে কোনো কিছু আসলেই আমরা জাস্ট সেটাকে এনজয় করবো, সবার সাথে শেয়ার করবো। তো যেহেতু আজকে আমাদের 1K হয়ে গেছে, কালকে রাতে হয়েছে, তো আজকে আমরা কেক কাটবো। কেকটাকে আগে কাটবো, আগে আমি কেকটা কেটে ওকে দিই, তারপর আমাদের Yes, he was holding the button. Okay, Arish, এই মানি কাটবে, তাহলে না তুমি ধরো বাবা। Ready, Arish? Ready, yeah. 1, 2, 3. Wow, we are 1K family member now. I hope it's a vanilla sponge. It is vanilla sponge. I'll give you a spoon. Can you get some of that? Want some? Very nice. খাওয়া পছন্দ করেছে, ভেরি নাইস, কারণ কেকের ব্যাপারে ও খুবই চুজি, সব কেক নাকি ওর খেতে ভালো লাগে না। তো আমার জার্নিটা শুরু হয়েছিল কবে খাওয়ার, 2018 দিকে, ঠিক না? 2018 দিকে ফার্স্টে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করেছিলাম একটা দুটো, তো তখন আমার 11 জন সাবস্ক্রাইবার হয়েছিল। তো খাওয়ারকে বলেছিলাম খাওয়ার বলে এইসব কী জিনিস। তো যাই হোক, যখন আমি রেগুলার করছিলাম, খাওয়ার আমাকে একদিন জিজ্ঞাসা করলো, প্রায় 1 মাস পর, আমার 25 জন সাবস্ক্রাইবার ছিল তখন। তো খাওয়ার আমাকে অ্যাকচুয়ালি অনেক ইন্সপায়ার করেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, কি যখনই আমি দেখতাম, কারণ নর্মালি তো হাজব্যান্ড এইসব জিনিস ইনভলভ থাকে না, আর এই জিনিসটাকে ও নিজেও জানতো না। তো যখন আমি করতে শুরু করলাম, করতে করতে একটা সময় গিয়ে করতে করতে গিয়ে যখন দিনে দিনে একটা দুইটা করে সাবস্ক্রাইবার বাড়ছিল, খাওয়ার আমাকে জিজ্ঞাসা করতো যে কতজন হয়েছে তোমার সাবস্ক্রাইবার, আমি বলতাম এতজন। তো ও খুব সুন্দর করে বলতো, আল্লাহ তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, মাশাআল্লাহ। ও মিনি কেক বানাইছে নাকি? সো এরকম করতে 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 অনেক ভিডিও চড়িয়েছি, অনেক ব্লগ, অনেক শেয়ারিং, আমাদের লাইফের অনেক পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, একদম টার্টেলের মতো বা বলেন টর্চয়েসের মতো আমরা হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে আমরা আজকে 1K ফাইনালি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দিয়ে, হ্যাঁ আমরা ফাইনালি 1K হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, কারণ আপনারা সবাই যদি পাশে না থাকতেন, ডেফিনেটলি এটা হতো না। আমার সামনে অনেক দূর এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছা আছে, তো সবাই আপনারা পাশে থাকবেন। আজকে ভাবলাম আপনাদের সাথে আমি এই জিনিসটা আপনাদের জন্য শেয়ার করি। তো এই সেলিব্রেশনটা কেক আমরা খাচ্ছি, বাট সেলিব্রেশনটা আপনাদের, তো অত মনে রাখবেন। অ্যান্ড উইল ডু মোর ভিডিওস, আরিশ অ্যান্ড এইমান মোস্টলি টাইম আমার সাথে থাকে, তো সবসময় ভিডিও ওদের সাথে বানানো হয় বা আমার একা বানানো হয়। রেগুলার ব্লগগুলোতে খাবার থাকতে পারে না, কারণ অবশ্যই কাজে ব্যস্ততার মাঝে, আর আমি ওকে এতটা ফোর্সও করতে পারি না সবসময় যে লেটস ডু ভিডিওস, বাট হি এগ্রিড টু ডু ওয়ান ভিডিও উইথ মি, অর মেবি ফিউ ভিডিওস উইথ মি। হাই ফাইভ, হাই ফাইভ, তো হাই ফাইভ দিয়েছে ফাইনালি।
দেখা যাক নতুন কোন ভিডিও নিয়ে আসে। খুব মজার মজার ভিডিও নিয়ে তো খুব মজার মজার ভিডিও নিয়ে আমাদের আসার ইচ্ছা আছে। যেহেতু 1K হয়ে গেছে আমি এখন আরো বেশি ইন্সপায়ার হয়ে গেছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই কেক খাচ্ছে, আমি এখনো পর্যন্ত কেক খেতে পারছি না, কারণ আমি কথা বলছি। তো আমি এখন কেক খাবো, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সেলিব্রেশন আজকের জন্য এখানে। সুপার।